সকাল থেকে আজকে এখন পর্যন্ত না হলেও এগারো হাজার টাকার মতো বিক্রি হয়েছে আর আমার এইখানে মূলত বিক্রি যদি নাও হয় তাও দুই থেকে পাঁচ হাজার এখন এখন এইখানে আপনার বেগুন মরিচ ঝিঙ্গা শসা তারপর মিষ্টি কুমড়া এই ধরনের যত ধরনের সবজি আছে শুধু শাক ভাত পেঁপে সব ধরনের চারাই আমরা এইখানে মূলত তৈরি করে থাকি এবং অতি সহজে কৃষকরা এসে আমাদের কাছ থেকে চারা নিয়ে যাইতে পারে ওনারা আসতেছে যার পাঁচটা প্রয়োজন পাঁচটা নিচ্ছে দশটা প্রয়োজন দশটা নিচ্ছে সেই সেভাবে আসতেছে আসে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ মাউন মিয়া আমার বাড়ি হচ্ছে জামুবাড়ি উন্তাপাড়া গ্রাম বদরগঞ্জ থানা জেলা রংপুর মূলত এই হাফ করতে গেলে আপনার টেকনিক্যাল সাপোর্টের দরকার আছে দ্বিতীয়ত কথা হচ্ছে ভাই ট্রেনিংয়ের প্রয়োজন আছে ট্রেনিং ছাড়া তো আমরা একদিনে উঠে আসেনি স্মার্ট ক্যাম্পের মাধ্যমে আমরা ট্রেনিং দিছি প্রথমত তারপরে হাফ করতে গেলে নিজের চেষ্টা থাক থাকতে হবে দক্ষতা থাকতে হবে আবার দেখা যাচ্ছে ক্যাশেরও প্রয়োজন আছে খালি তো খালি হাতে চাইলে পাবেন না হাফ করতে চাইলে পারবেন তো এই জন্য ভাই আমরা শুরুর দিকে অল্প অল্প করে নিয়ে শুরু করছি এখন অনেক বড় হয়ে গেছি এখন যদি আপনারা কেউ হাফ করতে চান মূলত এখানে টেকনিক্যাল সাপোর্ট বলতে আপনার ট্রেনিং দিতে হবে আবার অন্যান্য আসবাবপত্র লাগবে যেমন ট্রে মিডিয়া বীজ সব কিছু ক্রয় করে তারপর একটা হাফে দাঁড়াইতে হবে আমি ট্রেনিংয়ের শেষের দিক দিয়ে দেখা যাচ্ছে যে সিনজেন্টার মাধ্যমে ট্রেনিং করাইছে অ্যাপোলো সার ছিল আশরাফ ভাই ছিল আবার অন্যান্য ভাইরা ছিল নাসির ভাই ছিল ওনারা যে আমাদের ট্রেনিং শেষে তারপর বলছে যে ভাই আপনারা নার্সারি যদি দিতে চান বা ফার্মার হাব তৈরি করতে চান তাহলে এই উপকরণগুলো অল্প অল্প করে নেন যেমন ঘর বানাইতে হবে প্রথমত ঘরটা সাজাতে গেলে তো ফ্রেমের দরকার আছে শেড নেটের দরকার আছে শেড লাগবে বাস লাগবে নিজের মিস্ত্রি খরচ করে ঘরটার মেরামত করতে হবে তারপর ট্রে প্রয়োজন আছে এগুলো সংগ্রহ করতে হবে প্রথমত ঘর দাঁড় করা লাগবে তারপর ট্রে মাপ আপনার যতটুকুই হোক না কেন ট্রে মাপ বড় বিষয় না বেড করতে হবে আবার এই যে বাতা তৈরি করতে হবে বাতা তৈরি করে ফ্রেনটা ক্লিয়ার করতে হবে সই বেডের মাপে আপনার দেখা যায় ছয়টাও বসানো যাবে আবার আটটাও বসানো যাবে ট্রে আপনি পাঁচটাও বসাইতে পারেন সেই প্রস্তুতি নিয়ে একটা বেড তৈরি করলেন বেড তৈরি করলে ওপর আবার এই যে ঘাস যাতে না গজায় তার জন্য একটু কালো পলিটিন ব্যবহার করতে হবে মোটা টাইপের পলিটিনটা তারপরে দেখা যাচ্ছে যে আপনার এইটা পড়ার কারণে আর নিচ থেকে ঘাস গজাবে না এবং এই ট্রেটার শিকড়টা নিচে যাবে না নিচে না গেলে আপনার চারাটা ভালো হবে গ্রোথ বেশি হবে এবং সহজে চারাটা উঠবে টান দিলে এই জায়গাটা আপনার প্রস্তুত করান আগের দরকার কারণ বেডটা না হলে আপনি ট্রেটা রাখবেন কোথায় আর ট্রে রাখতে না পারলে তো আপনার চারা হবে না তারপরে বেড তৈরি করতে হবে আবার ছই দিতে হবে পলি দেওয়ার জন্য যদি বৃষ্টি আসে বৃষ্টি যদি আপনার চারা নষ্ট হয়ে যায় তাহলে তো সব শেষ বেডের পরে মাছা তৈরি করতে হবে যাতে প্রস্তুত আমরা সম্পূর্ণ হয়ে গেছে তারপর চারা ফেলবো এগুলো তো মূলত আমি এই যে প্লাস্টিক পাইপ দিয়ে তৈরি করছি যেমন পনে এক পাইপ এটা এটা কিনতে একটা করে প্রায় সত্তর টাকার মতো খরচ পড়ে একটাতে এখানে বাড়তি টাকা এইটা যোগ দিছি তার মধ্যে প্রায় নব্বই টাকার মতো পার পিস একটা পাইপে খরচ হয়েছে মাছাটা তৈরি করছি যাতে বৃষ্টিতে চারাটা আমার নষ্ট না হয়ে যায় বা বৃষ্টির পানি পড়লে একটা ফাঙ্গাস আসে আপনার পছন্দ ধরে গাছের গোড়ায় এই কারণে এই মাছাটা তৈরি করা যাতে বৃষ্টি আসলে আমরা পলি দিয়ে ঢাকিয়ে দিতে পারি সুন্দর করে মোড়ায় শেডটার প্রয়োজন হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড় রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার জন্য সেটটা তৈরি করা আর শুধু ছেটে ঘেরা থাকলে এখানে পোকামাকড়ের আক্রমণ কম হবে কালো পলিটিন ব্যবহার করতে হবে মূলত এই যে মাটি থেকে যে ঘাস আগাছা তৈরি হয় যেটা ঘাস এটা তো নীলায় দেওয়া যাবে না বেডের নিচে আর এই কালো পলিটিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ট্রেড থেকে যে শিকড়টা বাইর হবে এই শিকড়টা বাইর হওয়ার কারণে এই শিকড়টা অনেক দেখেন ধারালো এবং সবগুলা একপাশে একপাশে বাইর হয়ে গেছে যেমন এক যদি ছড়াই দিই মাটিতে বসাই দিয়ে আমরা কালকেই এর গ্রোথ বাড়ি যাবে যার কারণে মূলত এই পলিটিনটা ব্যবহার করে যাতে শিকড়টা ট্রেনের ফুটা দিয়ে নিচে না যায় ট্রেনের পার্থক্য বলতে ট্রেনের পার্থক্য হচ্ছে একটা বাংলাদেশি আমাদের আছে ওইটার মূল্য মূলত কম কিন্তু টিকসই কম হয়ে যাবে তখন আর একটা চায়না আছে বা ইন্ডিয়ান আছে জাপানি একটা আছে এই ধরনের ট্রেগুলো যদি আমরা বেশি দাম দিয়ে ক্রয় করি তাহলে আমার দীর্ঘ অনেক সময় যাবে যেমন এটাতে যদি পাঁচবার ব্যবহার করি ওইটাতে আট দশ বার করা যাবে তাহলে আমরা অল্প খরচ যদি বাড়াই দিই তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা ব্যবহার করতে পারবো যার কারণে ভালো ট্রেটা নেওয়া তিন ভাগে ভাগ করি চারা একটা তাহলে আমার ছোট চারাটা একটা কাস্টমার এসে দেখলেও বলবে না যে ভাই আমাকে এটা দিচ্ছেন কেন আমি ছোটটা নিব না বড় চারা যদি সহনশীল ভালো হয় গ্রোথ ভালো থাকে তাহলে ওই চারাটার উপর মানুষ আকর্ষণ বেশি করে যেমন চারা একটা মানুষ টাকা দিয়ে নিবে এই চারা রাখিয়া এই চারা রাখিয়া তো এই চারা নিবে না এইটার তফাত কি আর এইটার তফাত কি অথচ একটা ট্রেডেরই আমি একটু খালি নিজে মেধা খাটায় এটা করি যাতে বড়ো চারাটা মানুষের চোখের সামনে দেখলেই ওকে ভালো লাগে দূরত্ব নিয়ে চলে যায় যার কারণে মূলত আমরা যেমন ফাউন্ডেশনের মাধ্যমে আছি সিনজান্টার ফাউন্ডেশান তাদের প্রচেষ্টায় বা আমাদের চেষ্টায় এত আসা কৃষি বাজারের সাথে সম্পৃক্ত হয়েছি বর্তমানে এখন ট্রে মিডিয়া যত কিছু আছে আমরা ওইখান থেকেই ক্রয় করতে পারি যদি যোগাযোগ করেন আমার সাথে বা ওই ভাইদের সাথে যোগাযোগ করলে ওইখান থেকেও আপনারা নিতে পারবেন ক্রয় করে আর পরামর্শ হচ্ছে যে আপনারা প্রস্তুতকরণ যদি না বুঝতে পারেন বা না দেখতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখাই দিব এখন মূলত আমার এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে স্কুল জীবনে ছিলাম যখন তখন আমার টার্গেট ছিল যে এখন ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না যে যে কোনো চাকরি নিতে গেলে ভাই পাঁচ ছ লাখ টাকা বাবার সংসার থেকে বাইর করাও আমাদের সম্ভব না আর আমার প্রয়োজনে দেখা যাচ্ছে আমি ভালো লেখাপড়া করলাম দূর আগায় গেলাম আগায় যাওয়ার পর আমার পিছনে কেউ নাই যে মাথার উপরে একটা ছায়া দিতে সেরকম কোনো কিছু ছিল না তখনকার সময় যে ২০০২ দুই সাল থেকে আমি সংসারের জীবনে জড়াইছি বাবা মার সাথে সম্পৃক্ত এবং দুটা তিনটা বনক আমি বিয়ে দিছি আমার হাত দিয়ে আমার তখনকার টার্গেট ছিল যে ভাই আমি লেখাপড়া বেশি যদি করি তখন না পড়বো রোদে খাটতে না পড়বো অন্য কোনো চাকরি করতে এমন একটা পর্যায়ে থেকে আবার কি হবে জীবনে যার পরিপ্রেক্ষে আমি সংসার জীবনটাই বেছে নিয়েছি এবং কৃষির সাথে সম্পৃক্ত হয়েছি যার কারণে বাবার তো সংসারিক জীবনে ছিলাম কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম চারা তৈরি করছিলাম নিজে মাটিতে কপির চারা বেগুনের চারা অন্যান্য চারা তো যাই হোক সেইখান থেকে আমার জীবন শুরু আমার টার্গেট ছিল যে জীবনে কোনো কিছু করলে মানুষ যেটা করে ওইটা আমি করব না কিন্তু আমি যেটা করব মানুষ যেটা ওইটা মানুষ যেটা করে না ওইটা আমি করব আমার টার্গেট এরকম তারপরে থেকে আমি বিভিন্ন ইয়াতে ঘুরছি যেমন ঘোরার পরে আবার এই যে ইয়ার স্মার্ট ক্যাম্পের মাইকিং শুনলাম একদিন শোনার পরে আমার একটা ধারণা হলো যে স্মার্ট ক্যাম্প থেকে যেহেতু সরাসরি ওনারা ছিনজেনটা ফাউন্ডেশনের মাধ্যমে ইয়া করতেছে তা আমি দেখি ওইখানে যাই মাঠ মিটিং মাঠ পর্যায়ে যেগুলো মিটিং হয় ওইখানে নিজে সম্পৃক্ত হয়ে দেখলাম যে আসলে না চারা ব্যবসাটা করা যাবে মোটামুটি ভালো তা তখন থেকে আমি আমার টার্গেট হলো যে আমি ব্যবসার পিছনে জড়াবো এই শুরু থেকে আমার এইখান থেকে আসা আর কি হাবের চিন্তা আসলো এইভাবে যাতে বিভিন্ন ধরনের আমি আমরা তো চারা মাটিতে করি যখন ট্রেনিং করলাম ট্রেনিং করার পরে দেখা যাচ্ছে যে আমার উন্নত ধরনের চারা তৈরি যদি হয় তাহলে তো মানুষ টাকা দিয়ে কিনবে এইখানে এসে তা আমার টার্গেটটা হলো যে ভাই মানুষ যেটা করে না আমি সেটা করে দেখাবো মানুষকে আমি প্রথমত শুরুটা করছি শুধু দশ শতাংশ মাটি নিয়ে দশ শতাংশ মাটি নিয়ে শুরু করার পরে এখন আমার ওইটা এইটা মিলে প্রায় পঞ্চান্ন শতকের মতো এখন এখন এইখানে আপনার বেগুন মরিচ ঝিঙ্গা শসা তারপর মিষ্টি কুমড়া এই ধরনের যত ধরনের সবজি আছে শুধু শাক ভাত পেঁপে সব ধরনের চারাই আমরা এখানে মূলত তৈরি করে থাকি এবং অতি সহজে কৃষকরা আসে আমাদের কাছ থেকে চারা নিয়ে যাইতে পারে ওনারা আসতেছে যার পাঁচটা প্রয়োজন পাঁচটা নিচ্ছে দশটা প্রয়োজন দশটা নিচ্ছে একশো প্রয়োজন একশো নিচ্ছে এক হাজার নিচ্ছে যার যতটুকু আর যাচ্ছে সকাল থেকে আজকে এখন পর্যন্ত না হলেও এগারো হাজার টাকার মতো বিক্রি হয়েছে আর আমার এইখানে মূলত বিক্রি যদি নাও হয় তাও দুই থেকে পাঁচ হাজার আমার এইখানে সব গিলা মিলায়া খরচ টোটালি দেখা যাচ্ছে যে ইনভেস্ট করা আছে এই ব্যবসাটার পিছনে প্রায় সাড়ে আট লাখ টাকার মতো দৈনিক আয় আসে মা সবাক দিয়ে রাখিয়ে প্রতি বছরে আমি মনে করেন যদি নাও থাকে প্রতি বছরে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারি আমার এই হাব পরিচালনা করতে লোকজন লাগে আমি আছি মূলত আমার ছোট ভাই একটা সম্পৃক্ত আছে তার সাথে আমার মামা আছে এবং আদিবাসী দুইটা মহিলা থাকে সবসময় পাঁচজন আমরা মূলত পরিচালনা করে থাকি এখানে বীজ আজকে যদি বীজ আমরা টেরেতে ফেলি তারপরে দেখা যাচ্ছে যে দুই থেকে তিন দিন পর চারা এমনি জার্মেশন এসে যাবে চারা পঁচিশ বিশ থেকে পঁচিশ দিন তিরিশ দিনের ভেতর আহ স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় আপনার পনেরো থেকে বিশ দিনেও বিক্রি করা সম্ভব ঠিক আছে আসসালামু আলাইকুম